প্রথম শ্রেণী পরীক্ষা শুরু করছি, সমাজ পড়াবো। আশা করি তোমরা সকালে ভালো আছো। জুম ক্লাসের জন্য সবাই চোখের সামনে আছো। আমার রাস্তা সবাই দেখো, এখানে বোর্ডের দিকে খেয়াল করো সবাই। সমাজ বই হাতে নাও, আজকে পড়াবো পাঠ 12, 26 পৃষ্ঠা, বাংলাদেশের পশু ও পাখি। বাংলাদেশে কি কি পশু আছে, কি কি পাখি আছে সে সম্বন্ধে পড়াবো। বাংলাদেশের পশু, যেসব প্রাণী 4টি পা, শরীরে লোম আছে ও বাচ্চা প্রসব করে তাদেরকে কি বলে? পশু বলে। এবার আসো, পশু কাকে বলে আমরা বলি? যেসব প্রাণী 5টি পা, 4টি পা, শরীরে কি আছে? লোম আছে ও বাচ্চা প্রসব করে তাদেরকে কি বলে? পশু বলে। বাংলাদেশে ছোট বড় নানা ধরনের পশু আছে। বাংলাদেশে কি ছোট বড় বিভিন্ন রকমের পশু আছে? এর মধ্যে কিছু পশু গৃহপালিত আর কিছু হচ্ছে বন্য ও হিংস্র। এই সমস্ত পশুকে আমরা ঘরে লালন পালন করে রাখি, সে সমস্ত পশুকে কি বলে? গৃহপালিত। আর যেগুলো বনে জঙ্গলে বাস করে ওগুলাকে কি বলে? বন্য পশু বা হিংস্র পশু। বাংলাদেশে পশুদের শ্রেণীতে ভাগ করা হয়েছে। আমি যদি প্রশ্ন করি বাংলাদেশে পশুকে কয় ধরনের ভাগ, কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে, উত্তরে বলবো বাংলাদেশে পশুতে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1, গৃহপালিত পশু। 2, বন্য পশু। তাহলে পশু কাকে বলে? পশুকে কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে ও কি কি? যেসব প্রাণী 4টি পা, শরীরে লোম আছে ও বাচ্চা প্রসব করে তাদেরকে পশু বলে। বাংলাদেশের পশুকে 2 শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাংলাদেশের পশুকে কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে? 2 শ্রেণীতে। 1, গৃহপালিত পশু। 2, বন্য পশু। যেসব পশু, এবার গৃহপালিত পশু কাকে বলে আমরা সেটা শিখব। যেসব পশু আমরা বাড়িতে পালন করি, পালন করে থাকি, তাদেরকে গৃহপালিত পশু বলে। গৃহপালিত পশু কোনগুলো? গরু, মহিষ, ভেড়া, ছাগল, ঘোড়া, কুকুর, বিড়াল ইত্যাদি। গরু ও মহিষ আমাদের অনেক উপকার করে। এদের মাংস গুলো আমরা খাই, এদের দুধ দিয়ে আমরা দই, পুরি, ঘি ইত্যাদি তৈরি করতে পারি। আবার গরু মহিষ দিয়ে আমরা লাঙ্গল ও গাড়ি টানে। ঘোড়া প্রধানত মানুষের গাড়ি, ঘোড়ার গাড়ি। ঘোড়া কি করে? বোঝা বহন করে। কুকুর কি করে? কুকুর
যে বাড়িতে পালা হয় সে প্রভু পাহারা দেয়, তো পাহারা দেয়, সেই জন্য আমরা কুকুর পালন করি এবং কুকুর মেলে কুকুরকে লালন পালন করে আমরা বাড়ি পাহারাদার বানিয়ে রাখি। বন্য পশু, বাংলাদেশে বনে জঙ্গলে অনেক পশু বাস করে, বাংলাদেশের বনে জঙ্গলে যে সমস্ত পশু বসবাস করে তাদেরকে কি বলে? বন্য পশু বলে। বাংলাদেশের ভারতের যে সমস্ত বনে জঙ্গলে যে সমস্ত পশু বসবাস করে তাদেরকে বন্য পশু বলে, যেমন বাঘ, হাতি, হরিণ, শিয়াল, কাজারু, বানর, বেজি, হনুমান, বদবিড়াল ইত্যাদি। যে পশু অন্য পশুর মাংস খায়, বনে অনেক হিংস্র পশু আছে, এরা নিজেরাই পশু, আবার কি করে অন্য পশুর মাংস গুলা ওরা খায়, ওই জন্য ওদেরকে কি বলে? হিংস্র পশু। যেমন বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, এরা কি? হিংস্র পশু, এরা যেহেতু অন্য পশু মাংস খায়। পৃথিবীর সবচেয়ে বড় বাঘের নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। এটি আমাদের বাংলাদেশে সুন্দরবনে বাস করে। রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় বাস করে? বাংলাদেশে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। এবার আমি তোমাদেরকে প্রশ্ন লিখাবো, তোমরা খাতা কলম নিয়ে প্রশ্ন এবং উত্তরগুলো লিখো। পশু কাকে বলে? প্রশ্নের উত্তর দাও। এক নম্বর প্রশ্ন, কাকে বলে? যেসব প্রাণী যেসব প্রাণী চারটি পা, শরীরে লোম আছে এবং বাচ্চা প্রসব করে, ওকে কি বলে? পশু বলে। এবার
এই যেন আমাদের গৃহপালিত পশু, গৃহপালিত পশু কাকে বলে? যেসব পশু আমরা বাড়িতে পালন করি করে থাকি তাদেরকে গৃহপালিত পশু বলে, যেমন গরু, মহিষ, ভেড়া, ছাগল, ঘোড়া, কুকুর, টিয়া ইত্যাদি। শিক্ষার্থীরা, পরীক্ষার সিলেবাসে কিন্তু বাংলাদেশের পশু পাখিও আছে। আমি তোমাদেরকে যে তিনটা প্রশ্ন উত্তর আমি এখানে লিখে দিয়েছি, তোমরা আগামী ক্লাসের মধ্যে পাওয়ার আগে তিনটা প্রশ্ন ভালো করে শিখে ফেলবে ও বাড়িতে থাকার মধ্যে উত্তরগুলো আমি যেভাবে লিখে দিচ্ছি সেভাবে লিখে নিবে। লেখা বেশি দিলে তোমাদের কষ্ট হবে, তা আমি কিনতে দিয়েছি আগে ক্লাসে, বাকি প্রশ্ন উত্তরগুলো আমি লিখে দিব। বন্য পশু কাকে বলে? আমি তোমাদেরকে উত্তর বলি, বাংলাদেশের বনে জঙ্গলে অনেক পশু বসবাস করে তাদেরকে কি বলে? বন্য পশু বলে। যে সমস্ত পশুগুলা বনে জঙ্গলে বাস করে তাদেরকে বন্য পশু বলে, যেমন কুকি, হাতি, বাঘ, হরিণ, শিয়াল, বানর, বেদি, হনুমান ইত্যাদি। তারপরে হিংস্র পশু কাকে বলে? তোমাদের যদি প্রশ্ন করা হয় হিংস্র পশু কাকে বলে, তখন তুমি উত্তরে কি বলবা? বলবা যে সমস্ত পশু নিজেরাই পশু আবার অন্য পশুর মাংস খায় তাদেরকে কি বলে? হিংস্র পশু বলে। যে পশু অন্য পশুর মাংস খায় তাদেরকে হিংস্র পশু বলে। তারপর তোমাদের যদি প্রশ্ন করে পৃথিবীতে সবচেয়ে বড় বাঘের নাম কি, তখন তুমি উত্তরে বলবা পৃথিবীতে সবচেয়ে বড় বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। পৃথিবীতে সবচেয়ে বড় বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। এটা বাংলাদেশে কোথায় দেখা যায়? তখন তুমি বলবা বাংলাদেশে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। বাংলাদেশে সুন্দরবন নামে যে বন আছে সেই বনে রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। তাহলে প্রশ্নগুলোর উত্তর আগামী আগামী ক্লাসে লিখে দিব, এই ক্লাসে তোমাদেরকে দিব না, কারণ যেহেতু তোমরা ছোট মানুষ এই তিনটা দিয়েছি সেই তিনটে ভালো করে শিখো। বাংলাদেশের পাখি, পাখির দেশ বাংলাদেশ। বাংলাদেশকে পাখির দেশ কেন বলা হয়েছে বলো দেখি? আমাদের সকালে ঘুম ভাঙলে পাখির কিচির মিচির শব্দে বাংলাদেশে বিভিন্ন রকমের পাখি দেখতে পাওয়া যায়, তাই বাংলাদেশকে পাখির দেশ বলা হয়েছে।
এদেশে পাখি থাকে মানুষের ঘুম ভেঙে যায়, এদেশে বনে জঙ্গলে খালে বিলে নানা রকমের পাখি দেখা যায়। এর মধ্যে বাংলাদেশের অতি প্রচলিত পাখি, আরো অনেক পাখি আছে, দোয়েল আছে, কোয়েল আছে, টুনটুনি আছে, ময়না আছে, শালিক আছে, অসংখ্য পাখি বাংলাদেশে আছে। কিছু পাখি গাছগাছালায় থাকে, কিছু পাখি মানুষের বাড়ির আঙিনায় থাকে, কিছু পাখি নদীনালা খাল বিলের পাশে থাকে। গৃহপালিত পাখি কোনগুলা? গৃহপালিত পাখি হচ্ছে যেসব পাখি আমরা ঘরে পুষে থাকি তাদেরকে গৃহপালিত পাখি বলে। যেমন হাঁস, এটা একটা পাখি, রাজহাঁস, মুরগি, কবুতর, টিয়া, ময়না ইত্যাদি। আমরা অনেকে শখ করে টিয়া ময়না এগুলা কি করি, শখ করে ঘরে পুষে থাকি, এই জন্য এগুলোকে আমরা গৃহপালিত পাখি বলি। বেশিরভাগ দেশের বাড়িতে গ্রামের বাড়িতে সবার ঘরে ঘরে মুরগি রাজহাঁস এগুলা পালন করে, এদের মধ্যে লালন পালন করে। এদের মাংস গুলা আমাদের প্রিয় খাবার এবং এদের থেকে যে ডিম দেয় সেই ডিম আমাদের জন্য পুষ্টিকর খাবার। তাইলে গৃহপালিত পাখি কাকে বলে? যেসব পাখি আমরা ঘরে পুষে থাকি তাদেরকে গৃহপালিত পাখি বলে। গৃহপালিত পাখি গুলো কি কি? গৃহপালিত পাখি গুলোর নাম হাঁস, রাজহাঁস, মুরগি, কবুতর, টিয়া, ময়না ইত্যাদি। কোন পাখি? যেসব পাখি বনে জঙ্গলে বাস করে তাদেরকে ভূম পাখি বলে। কাক, যেমন কাক, কুমির, বুলবুলি, বক, সারস, তিত, শালিক ইত্যাদি। যে সমস্ত পাখি বনে জঙ্গলে বাস করে তাদেরকে কি বলে? ভূম পাখি বলে। ভূম পাখি কাকে বলে? যেসব পাখি বনে জঙ্গলে বাস করে তাদেরকে বন পাখি বলে। যেমন কাক, ফকির, বুলবুলি, বক, সারস, তিল, শালিক ইত্যাদি। তাহলে বাংলাদেশের পাখি, আমি বাংলাদেশের পাখিটা তোমাদেরকে এমনি বলে দিয়েছি, যেহেতু পরীক্ষাতে আছে এখানে আমি কিছু করেছি। বাংলাদেশের পাখি, বাংলাদেশকে পাখির দেশ কেন বলা হয়? যেহেতু এদেশে পাখিটাকে মানুষের পাখির কিচির কিচির শব্দে মানুষের ঘুম ভাঙে, তাই পাখি পাখির দেশ বাংলাদেশ এই কথা বলা হয়েছে। পাখিতে বাংলাদেশ বলা হয়েছে কারণ আমাদের সকলের ঘুমটা ভাঙে পাখির কিচির ডাকে। এদেশে বনে জঙ্গলে খালে বিলে নানা রকমের পাখি দেখা যায়। এর মধ্যে কাকুকড়া, হাঁস, মুরগি ইত্যাদি বাংলাদেশের পাখি। এবার পাখি আমরা ঘরে বসে থাকি তাদেরকে আমরা গৃহপালিত পাখি বলি। যেমন হাঁস, হাঁস এক জাতের রাজহাঁস হচ্ছে, রাজহাঁসের মতো মনে হওয়া বিচার। তারপর মুরগি, কবুতর, ইয়ে ইত্যাদি, এগুলো আমরা ঘরে বসে থাকি, সেজন্য এগুলোকে গৃহপালিত পাখি বলে। কোন পাখি কাকে বলে? যেসব পাখি
Gracias.